আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز او محترم حضرات مسلمان الكرام বিভিন্ন স্থান থেকে আগত দিন দরদি মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মাহে রমজানের এই শুভ মুহূর্তে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তাওবা ইস্তেগফারের মাস, রমজান মাস গরীব দুঃখীদের সহমর্মিতার মাস। এজন্য আমরা রমজানের জুমাগুলোকে এক একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে আলোচনা করার জন্য নির্ধারণ করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আজ-জাকাত, ইসলামে জাকাতের বিধান। জাকাত ইসলামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ইসলামের পঞ্চ বেনার একটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি জিনিসের উপরে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী আব্দুহু ওয়া রাসূলুহ, এক নাম্বার হচ্ছে এ কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এরপরে দুই নাম্বার হচ্ছে ইকামুস সালাত, সালাত কায়েম করা। তিন নাম্বার হচ্ছে ইতাউজ জাকাত, জাকাত আদায় করা। এরপরে সওমে রমাদান, হজ, এগুলো আছে। আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরিষ্কার করে দিলেন ইসলামের পাঁচটা পিলার আছে। পিলার যদি দুর্বল হয় তাহলে বিল্ডিং টিকে না। কিন্তু পিলারগুলোর নাম বিল্ডিং নয়। যেমন এই বিল্ডিং এর পিলার আছে, দুটো পিলার আমরা দেখতে পাচ্ছি সামনে, আরো এর কোনায় কোনায় পিলার আছে। এমনি ভাবে ইসলামের পিলারগুলো হচ্ছে এই পাঁচটা জিনিস। এই পিলার যদি দুর্বল হয় তাহলে অন্যগুলো আরো দুর্বল হবে। আমাদের সমাজে আমরা যখন বলি অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, মানুষ সব সময় আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, অনেক অজ্ঞ লোকেরা ইসলাম সম্পর্কে মূর্খ লোকেরা প্রশ্ন করে, তাহলে কাজকর্ম কোন সময় করব, ব্যবসা বাণিজ্য কোন সময় করব। এরা মূলত এই পাঁচ পিলারকে পূর্ণাঙ্গ ইসলাম মনে করেছে, এর বাইরের জিনিসগুলোকে ইবাদত মনে করছে না। অথচ এই পাঁচটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিলার বলেছেন, স্তম্ভ বলেছেন, খুঁটি বলেছেন। এরপরে বাইরের যত কাজ সেগুলো যদি এর আলোকে করা হয় তাহলে জীবনের ব্যবসা বাণিজ্য, চাকরি, কৃষি, খেত খামার সবগুলো তার ইবাদত বলে গণ্য হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার শেষে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, যখন তোমরা সালাত থেকে অবসর হলে, সালাত থেকে ফারিগ হয়ে গেলে, এবারে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো, এটাও ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদাহ, অন্যান্য ফরজের পরে হালাল উপার্জন করাও একটা ফরজ ইবাদত। তাহলে মানুষ যত কাজ কর্ম করে যদি হালাল ভাবে করে তাহলে সবগুলোই তার ইবাদত। আমরা ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত কি খাস করে দিয়েছি, হ্যাঁ এগুলো মৌলিক ইবাদত, এগুলো ইবাদতের পিলার, ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু তাই বলে পিলারকে বিল্ডিং করা ভুল হয়। বিল্ডিং এর ছাদের প্রয়োজন আছে, দেয়ালের প্রয়োজন আছে, দরজা জানালার প্রয়োজন আছে, ফ্লোর পাকা করার প্রয়োজন আছে। ঠিক তেমনি ভাবে ইসলামের এই পাঁচটা পিলারের পরে অন্য অন্য হালাল কামাই, রোজগার করা, ব্যবসা বাণিজ্য করা, এগুলো সবগুলো ইবাদত যদি সেগুলো আল্লাহর হুকুমের আওতায় হয়ে থাকে। যাকাত আমরা আলোচনা করেছিলাম, যাকাত, সওম, এগুলো পাঁচটা ঔষধ আমরা আলোচনা করেছিলাম, চারটা ঔষধ, নামাজ, রোজা, হজ, যাকাত। আর ঔষধগুলোকে একটা ডাক্তারের হুকুমের আলোকে ব্যবহার করতে হয়। ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়েছেন, এই সালাত, সওম, হজ, যাকাত এই সবগুলো যদি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এর আলোকে হয় তাহলে ইবাদত হবে, নইলে কোনো ইবাদত হবে না। যাকাত এজন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 82 জায়গায় সালাতের সঙ্গে যাকাতের আলোচনা করেছেন, সালাত, যাকাত, সালাত, যাকাত। আমরা কথায় কথায় বলি নামাজ, রোজা, এটা কোরআনের কোথাও বলা হয় নাই, হাদিসেও বলা হয় নাই নামাজ, রোজা, বরং বলা হয়েছে কি, নামাজ, যাকাত, সালাত আর যাকাত। এর মানে হচ্ছে মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যে তারা প্রতিদিন 5 বার সালাতের মাধ্যমে আমির, গরিব, দুঃখী মানুষের সঙ্গে মেলামেশা করবে, দেখা সাক্ষাৎ করবে। এরপরে জুমার মাধ্যমে আরো বড় পরিসরে, ঈদের দিন আরো বড় আকারে, এরপরে গোটা বিশ্বের মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধ করার জন্য আর একটা মহা সম্মেলন আয়োজন করেছেন আরাফাতের ময়দানে, হজের মাধ্যমে। এভাবে যখন মানুষেরা মিলে
গরিব দুঃখী অসহায় মানুষকে জানতে পারবে, চিনতে পারবে, তখন তাদেরকে সাহায্য করা ফরজ হয়ে যায়। সেই সাহায্যগুলোই হচ্ছে যাকাত, ফিতরা। এছাড়া আরো অনেক মাল আছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। অধিকার, এটা এখানে অধিকার বলা হয়েছে, এটা কোনো অনুগ্রহ নয়, অনুকম্পা নয়, আপনার করুণা নয় যে আপনি ইচ্ছে করলে দিবেন আর ইচ্ছে না হলে দিবেন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, আফি আমওয়ালিহিম, ধনীদের মালের মধ্যে রয়েছে গরিব এবং প্রার্থ বঞ্চিতদের অধিকার। এটা সূরায়ে বাকার জারিয়াতের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আরবের তখন অবস্থা ছিল, ধনীরা ধনী হচ্ছিল, গরিবরা গরিব হচ্ছিল। ধনীরা ঋণে টাকা দেয়, সুদের টাকা দেয়, গরিবরা সে টাকা নিয়ে হালের বলদ কিনল, কৃষি ক্ষেত খামার করল, ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেল, গরু মরে গেল, গরিবের তো অবস্থা শেষ, ধনীর কোনো ক্ষতি হয় নাই। ধনী তার পাওনা সুদ বা আসল আদায় করার জন্য ওই গরিবের ভিটা মাটি, স্ত্রীর গহনাপাতি, এই সবগুলো জোর করে নিয়ে আসলো, আর যদি সেগুলো না দেয় তাদেরকে জেলে ঢুকিয়ে দিল অথবা তাদেরকে মেরে খেজুর গাছের সঙ্গে টানিয়ে রেখে, ঠিক না? আপনারা পত্রিকায় দেখেছেন এই সভ্য যুগের অসভ্য লোকেরা যারা ইসলামের যাকাত ব্যবস্থাকে বাদ দিয়ে সুদের অর্থ ব্যবস্থা চালু করেছে, বিভিন্ন এনজিওদেরকে ছড়িয়ে দিয়েছে, গরিবদেরকে সুদের টাকা দেয়, গরিবেরা টাকা নিয়ে কৃষি খাত খামার করে, ছাগল কেনে, গরু কেনে, গরুগুলো মরে গেল, ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেল, ঋণ পরিশোধ করতে পারছে না, এনজিও আর ধনীদের টাকা নষ্ট হয় না, ওরা গরিবের জমি ভিটা মাটি এমনকি স্ত্রীর গহনাপাতি পর্যন্ত জোর করে নিয়ে আসে, ঠিক কিনা? শুধু এ পর্যন্তই নয়, আপনারা দেখেছেন গত বছর কুমিল্লার এক লোককে ঋণ পরিশোধ না করতে পারায় এনজিওর অফিসে নিয়ে তাকে হত্যা করে খেজুর গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। ভাইয়েরা আমার, ঠিক জাহিলি যুগেও এরকম ছিল। ওই যে একটা গল্প আছে, টাকায় টাকা টানে, এক লোক গরিব বেচারা শুনেছিল টাকায় টাকা টানে, ওর পকেটের 10-10টা টাকা ছিল, ব্যাংকে গিয়ে দেখে ম্যানেজারের সামনে অনেক টাকা, নিজের পকেটের 10 টাকা ছুঁড়ে মারলো, দেখি টাকায় কিছু টাকা টানে কিনা। দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে, টাকায় টাকা তো টানে তো দূরের কথা, ওর 10 টাকাও ফিরে আসে না। এর মধ্যে পুলিশ গিয়ে ঘাড় চেপে ধরল, বেটা তুই কি ডাকাত না ছিনতাইকারী? লোকটা বলল, আমি কোনোটাই না, আমি শুনেছিলাম টাকায় টাকা টানে, সেই জন্য আমার পকেটের 10 টাকা, ওই যে ম্যানেজারের সামনে অনেক টাকা, ওখানে ছুঁড়ে মেরেছিলাম, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছি, টাকায় টাকা তো টানলই না, আমারটাও ফিরে আসছে না। পুলিশ বলল, তুমি ঠিকই শুনেছ টাকায় টাকা টানে, তবে তার অল্প টাকায় বেশি টাকা টানে তা না, বরং বেশি টাকায় অল্প টাকা টানে। ওই যে বেশি টাকা ম্যানেজারের সামনে, ওই বেশি টাকায় তোমার 10 টাকাকে এমন ভাবে টেনে ধরছে ওইখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। ঠিক তেমনি ভাবে সুদের মাধ্যমে যখন গোটা আরব জাতি জর্জরিত ছিল, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, আফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে বঞ্চিত এবং প্রার্থী অসহায় মানুষদের অধিকার রয়েছে। গরিবরা বলল, অধিকার? বলে হ্যাঁ অধিকার। বল তাহলে কি করে আদায় করা যায়? এই বড় বড় অট্টালিকার ভিতরে, বড় বড় কলকারখানার ভিতরে তোমাদের অধিকার রয়েছে, যদি আদায় করতে চাও ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসো। গরিবেরা দলে দলে ইসলামে আসতে শুরু করলো,
ইসলাম প্রতিষ্ঠিত হল, ঠিকই অধিকার আদায় হল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করলেন এবং মদিনায় রাষ্ট্র গঠন করে যেদিন তিনি বাইতুল মাল উদ্বোধন করছিলেন, ইসলামিক স্টেট ব্যাংক উদ্বোধন করছিলেন, সেদিন আমাদের নবীজি এমন এক ঘোষণা দিয়েছিলেন, পৃথিবীর কোন অর্থনীতিবিদ, পৃথিবীর কোন লিডারের পক্ষে এ পর্যন্ত দেওয়া সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। সেই ঘোষণা ছিল কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মান তারাকা মালান ফালিহালিহি, শুনে রেখো, আজকের থেকে যদি কোনো ব্যক্তি মাল রেখে মারা যায়, সম্পত্তি রেখে মারা যায়, তাহলে সেই সম্পত্তি তাদের ওয়ারিসদের মধ্যে আল্লাহর হুকুম মতো বণ্টন হয়ে যাবে। কিন্তু জেনে রাখো, ওয়ামান তারাকা দাইনান আও দায়ান, যদি আজকের থেকে কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায় অথবা অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতির রাষ্ট্রনায়ক হিসেবে বাইতুল মালের দায়িত্বশীল হিসেবে যাকাতের দায়িত্বশীল হিসেবে ঘোষণা করছি, আজকের থেকে সমস্ত এতিম বিধবা অসহায় গরিব দুঃখী মানুষের সমস্ত ভরণ পোষণ সমস্ত খরচের দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিলাম। আছে কোন পৃথিবীর ইতিহাসে এমন কোন অর্থনীতিবিদ, এমন কোন রাজনীতিবিদ, এমন কোন লিডার যারা গরিবের বন্ধু বলে পরিচয় দিচ্ছে, আল্লাহর নবীর মতো ঘোষণা করবে, আজকের থেকে যত এতিম অসহায় গরিব থাকবে সমস্ত গরিব অসহায় এতিমদের দায় দায়িত্ব আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্কন্ধে তুলে নিলাম, এটা একমাত্র আমাদের নবীজি দিয়েছিলেন যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করার মাধ্যমে। ভাইয়েরা আমার, আপনারা জানেন আল্লাহর নবীর আল্লাহ প্রদত্ত এই যাকাত ব্যবস্থা যখন চালু করেছিলেন তখন গোটা মদিনায় যাকাত দেওয়ার মতো কোন লোক খুঁজে পাওয়া যায় নাই। মদিনার যাকাত পৃথিবীর অন্যত্র পাঠিয়ে দেওয়া হতো। একটা গল্প আছে, যদিও সহিহ হাদিসে এটা পাওয়া যাচ্ছে না, ওমর বিন আব্দুল আজিজের যুগে এক লোক তিন দিন পর্যন্ত যাকাতের অর্থ নিয়ে ঘোরাফেরা করছে, যাকাত দেওয়ার মতো কোনো লোক নাই। হতে পারে বাইতুল মালের আগে ছিল, কারণ যাকাত তো ঘোরার জিনিস না, যাকাত তো রাষ্ট্র বা আদায় করা হবে, যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পায় নাই। কিছুদিন দুই দিন তিন দিন ঘুরলো, এরপরে আর এক লোকের সঙ্গে দেখা, তার মাথায় একটা বস্তা, মনে করলো এই লোকটা বোধহয় গরিব মানুষ, যাকাতের টাকা দেওয়ার মতো লোক একজন পাওয়া গেছে। বললো, ভাই আপনাকে আল্লাহ মিলিয়ে দিয়েছে, আমার যাকাতের টাকাটা অনুগ্রহ করে নিন। লোকটা বলল, তোমার কি মাথা খারাপ? তুমি মনে করেছো আমি গরিব মানুষ? তোমার ওই পোটলায় যে পরিমাণ টাকা আছে ওর চেয়ে অনেক গুণ বেশি আছে আমার এই বস্তায়। তুমি ঘুরছো তিন দিন পর্যন্ত, আমি সপ্তাহকাল পর্যন্ত ঘুরছি, গোটা হেজাজের জমিনে একজন লোক পাওয়া যাচ্ছে না যাকে যাকাত দেওয়া যেতে পারে। ইসলামী অর্থনীতি বাস্তবায়িত হলে আজকেও যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন। আপনি প্রশ্ন করতে পারেন, ধনী গরিব আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআনে সে উত্তর দিয়েছেন, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের মধ্যে দুনিয়ার জীবনে তাদের মধ্যে জীবিকা বণ্টন করে দেই, মানুষের মধ্যে জীবিকা বণ্টন আমি করি, ওরাফানা বা অদাহুম ফাওকা বাদিন দারাজাত, আমি মানুষের মধ্যে একজনকে অপরজনের উপরে মর্যাদায় উন্নীত করি, লিয়াত্তাখিযা বাদুহুম বাদান সুখরিয়া, যাতে করে তারা একে অপরকে অধীনস্থ করতে পারে। এটা এই জন্য যে পৃথিবীর নিজাম চলার জন্য যদি মানুষ সব একরকম হতো তাহলে ভোর রাত্রে উঠে কষ্ট করে সুইপার খুঁজে পাওয়া যেত না। রাস্তায় সকালে বের হয়ে কি সুন্দর পরিচ্ছন্ন রাস্তা দেখতে পাচ্ছেন, কারা ঝাড়ু দিল, বাথরুমগুলো ময়লায় ভরে যায়, আপনি খেয়ে খেয়ে ট্যাঙ্কি পূরণ করছেন আর একদল মানুষ সেগুলো খালি করে দিচ্ছে। যদি পৃথিবীর মানুষ সব এক স্তরের হতো তাহলে আপনাকে ঝাড়ু দেওয়া লাগতো, পায়খানাও পরিষ্কার করা লাগতো, আবার অন্যান্য কাজগুলো করা লাগতো, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য
কোরআনুল কারীমের সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আমি এজন্য তোমাদেরকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছি। আরেক আয়াত আল্লাহ বলছেন, এরপরে বলছেন এর মধ্যে ধনীদেরকে পরীক্ষাও করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 165 নম্বর আয়াতে বলছেন, আহুয়াল্লাযী জালাকুম খালাইফাল আরদে, যিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন, ওয়ারাফা বাযাকুম ফাওকা বাযিন দারাজাত, আর তোমাদের কতককে কতকের উপর মর্যাদায় উন্নীত করেছেন। কেন উন্নীত করলেন? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, যাতে করে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন তোমাদেরকে যা তিনি প্রদান করেছেন সে দিয়ে। তোমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, আল্লাহ তাআলা ইচ্ছে করলে তোমাকে ওরকম গাছতলায় রেখে ওই গাছতলার লোকটাকে 10 তলা রাখতে পারতেন, ইচ্ছে করলে তোমাকে ঝাড়ুদার বানিয়ে আর ওকে তোমার জায়গায় করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাচ্ছেন তুমি আল্লাহর নিয়ামত পেয়ে, আল্লাহর দেওয়া সম্পদ পেয়ে তুমি তার কি শুকরিয়া আদায় করছো। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন স্তরে তৈরি করেছেন। যাকাত ইসলামের একটি মৌলিক অবস্থা। আজকে যদি পৃথিবীর মানুষ জাতি, মুসলিম জাতি এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করত, তাহলে আজকে মুসলিম জাতিকে ভিক্ষা করতে হতো না। একটা হাদিসকে এ জাতি অনেক সংকীর্ণ করে ফেলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো, মানে দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে ভালো। দাতার হাত যে ভিক্ষা নেয় দেয় সে হলো গ্রহীতা, নিচের হাত যে ভিক্ষা দেয় সে হলো উপরের হাত। এইটাকে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি শুধু গরিব ফকির রাস্তার ভিখারীদের মধ্যে। কেন? আজকে যে মুসলিম দেশের শাসকগুলো ইহুদি খ্রিস্টান রাষ্ট্রের কাছে ভিক্ষা চায়, ঋণ চায়, আমি জিজ্ঞেস করতে চাই ওই রাস্তার ভিখারী যেরকম ভাবে আপনার কাছে ভিক্ষা চায়, যে রাষ্ট্রগুলো গিয়ে ইহুদি খ্রিস্টানদের কাছে ভিক্ষা চায়, তাদের হাত নিচে আছে কিনা? তারা নিচের হাত, আর ইহুদি খ্রিস্টানদের হাত কি? আর এ কথা বাস্তব যে ভিক্ষা চায় সে কোনোদিন বড় কথা বলতে পারে না। যে কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে পৃথিবীর বুকে এমন একটি অর্থনীতি দিয়েছিলেন, যখন মুসলিমরা যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পায় নাই, কাফের মুশরিকদেরকে পর্যন্ত মুআল্লাফাতুল কুলুব নামে একটা গ্রুপ আছে, ওদেরকে যাকাত দেওয়া হতো। কিন্তু আজকে মুসলিমরা সেই যাকাতকে ভুলে গিয়ে তার পরিবর্তে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে মুসলমানদেরকে ভিখারী বানিয়ে ছেড়ে দিয়েছে। নতুবা যাকাতের মাধ্যমে অর্থ ব্যবস্থা চালু করলে এই দেশে গরিব থাকতে পারে না। আমি যাকাতের নেশার একটু পরে আলোচনা করছি। 1 লাখ টাকায় 2,500 টাকা, 1 কোটিতে 2,50,000 টাকা, যদি প্রত্যেকটা কোটিপতি 1 কোটিতে 2,50,000 টাকা যাকাত দেয়, তার এদেশে গরিব খুঁজে পাওয়া যাবে? তাহলে কোথায় গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। কারণ এক কথায় সুদের অর্থ হচ্ছে ধনীদের গরিবদের থেকে নাও, ধনীদেরকে দাও, গরিবদের থেকে নাও। আর যাকাত মানে হচ্ছে ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও, ঠিক কিনা? এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এটার মধ্যে আরো রহস্য আছে। পৃথিবীতে অনেক রকম অর্থনীতি চালু ছিল। আপনারা যারা একটু বুড়ো হয়ে গেছেন তারা জানেন, এই কিছুদিন আগেও আমাদের দেশে একদল মানুষ সমাজতান্ত্রিক অর্থনীতি, সমাজতন্ত্র নিয়ে রাজনীতি করত, এবং রাশিয়া, চীন এরকম আরো অনেকগুলো দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু ছিল। মানুষেরা দলে দলে ওদের দলে ভিড়েছিল, কারণদের স্লোগান ছিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না, কেউ গাছতলায় কেউ 10 তলায় তা হবে না, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সমান বন্টন করা হবে। কথাটা খুবই ভালো ছিল, এ কারণে দলে দলে মানুষরা ঢুকলো। কিন্তু এটাকে বাস্তবায়ন করতে গিয়ে কি করা হলো? দেশের সমস্ত উপকর আয়ের উৎস, কল কারখানা, কৃষি খেত খামার, সব কিছুর মালিকানা থাকবে রাষ্ট্রের, জনগণ সবাই কাজ করবে আর কাজের বিনিময়ে সমান ভাতা পাবে। এতে দুইটা ক্ষতি হলো। এক তো হচ্ছে এই, একজন লোকের মাথা ব্যথা হয়েছিল,
তো ডাক্তারের কাছে গেল, মাথা ব্যথা কেমনে ভালো হবে? কয় যে মাথাটা কেটে ফেলে দাও। এই লোকগুলো শোষণের ছিদ্রপথ বন্ধ করা হবে এই স্লোগান দিয়ে, সাম্যের এবং কি করা হবে সমান সবাইকে করাবে এই স্লোগান দিয়ে তারা কি করলো, প্রথমে মানুষের স্বাধীনতাকে খর্ব করে গোটা দেশের জনগণকে গরু আর ছাগলের মতো পশুর মতো শ্রমিক বানিয়ে দিয়ে, কল কারখানার শ্রমিক বানিয়ে দিয়ে, সুনির্দিষ্ট ভাতা দিয়ে সবার স্বাধীনতা হরণ করেছিল। এরপরে যেটা হলো তা হলো কি, ব্যক্তি মালিকানাকে বাতিল করা হলো। ব্যক্তি মালিকানা বাতিল করলে পরে মানুষ হচ্ছে লাভের লোভী, যে কৃষক জানে যে আমি যা কামাই করবো সেটা আমার, সে বেশি কাজ করবে, রাতে দিনে কাজ করবে। আর যে জানবে যে আমি কাজ যাই করি শেষে মাস শেষে দুই রুটি, সে ওই কাজ তার যতটুকু দায়িত্ব ততটুকুই করবে। এ কারণে এই সমাজতান্ত্রিক দেশগুলোতে আস্তে আস্তে অর্থনীতি ভেঙে পড়া শুরু করলো, তখন তারা এই সমাজতান্ত্রিক নেতা এবং লিডার ছিল যারা, তাদের বড় বড় মূর্তিগুলোকে রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে তারপরে সমুদ্রের ভিতরে ছেড়ে দিয়েছে। পৃথিবীর মুখ থেকে সমাজতন্ত্রের বিদায় হলো। এরপরে সেখানে জেকে বসলো পুঁজিবাদ বা গণতান্ত্রিক অর্থনীতি। এই পুঁজিবাদী অর্থনীতির আবার এর উল্টাটা, এখানে আবার ঢালাও ভাবে মালিকানা স্বীকার করা হয়, যে কারণে জাহিলি যুগের মতো একদিকে ধনীরা ধনী হচ্ছে আর গরিবরা গরিব হচ্ছে। এজন্য ইসলাম এই সবগুলোর মাঝামাঝি আর একটা অর্থনীতি দিয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মালিকানা দিয়েছেন, কামাই রোজগার যা করবে মালিকানা স্বীকার করে ইসলাম। কল কারখানা, জমি জমা, এরকম ভাবে খেত খামার, এগুলোর মালিক জনগণ থাকবে, রাষ্ট্রের সবগুলোর মালিকানা থাকবে তা নয়। তবে মালিকানা তুমি যা কামাই করবে পুরোটার মালিক তুমি না, এর মধ্যে গরিবের হক আছে, অধিকার আছে। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে, অধিকার সুনির্দিষ্ট অংশ রয়েছে। এজন্য কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, অনেকে যাকাত দেওয়ার সময় লামসাম একটা দিয়ে দিলাম, হিসাব নিকাশ না করে দিয়ে দিলাম, এটা পরিষ্কার। আপনি যদি হিসাব না করে সম্পূর্ণ মাল দান করে দেন আপনি দানের সওয়াব পাবেন ঠিকই, কিন্তু এতে যাকাত আদায় হবে না, কারণ যাকাত হচ্ছে সুনির্দিষ্ট অংশ। হিসাব নিকাশ করে তারপরে আপনি কিছু বেশি দেন আপত্তি নাই, কিন্তু হিসাব নিকাশ না করে আপনি যদি লামসাম দিয়ে দেন এতে আপনার যাকাত আদায় হবে না, কারণ যাকাত হচ্ছে নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট করেই তারপর আদায় করতে হবে। কোরআনুল কারীমে সেজন্য আল্লাহ তাআলা বলছেন, এক জায়গায় বলছেন আল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম, হাক্কুন মালুম লিসসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে নির্দিষ্ট অংশ রয়েছে, হাক্কুন মালুম বলা হয়েছে এখানে, নির্দিষ্ট অংশ। কাজে এটা সাধারণভাবে কিছু হিসাব নিকাশ ছাড়া দিলেই চলবে না। যাকাত কাকে বলে? যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, যাকাতের মানে হচ্ছে পবিত্র হওয়া, যাকাতের মানে হচ্ছে বরকত লাভ হওয়া। যেহেতু যাকাত আদায় করার মাধ্যমে মানুষের মালের মধ্যে বরকত লাভ হয়, মানুষের মাল বৃদ্ধি পায় এবং মানুষের মাল পবিত্র হয়, আবার মানুষের আত্মাও পবিত্র হয়, এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। যাকাত মানে পবিত্র হওয়া, যাকাত মানে পরিশুদ্ধ হওয়া, যাকাত মানে বৃদ্ধি পাওয়া, কারণ যাকাতের মাধ্যমে মালের বরকত লাভ হয়। এই যাকাত ইসলামের পঞ্চবিনার একটি ফরজ, এটা ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা যাকাত দিবে না তাদের সম্পর্কে কোরআনে স্পষ্ট আয়াত বলেছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যারা স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে সঞ্চয় করে, ولا ينفقونها في سبيل الله, আর তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি ওদেরকে মর্মন্তুদ শাস্তি, কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দিন। শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? ওই যে বাচ্চাদেরকে আমরা বলি দুষ্টামি করো এমন পিটি লাগাবো মজা পা বুঝবি, তো পিটাইলে কি মজা পায় না ব্যথা পায়? এখানে যেরকম ভাবে আমরা বলি এমন পিটি লাগাবো যে মজাটা টের পাবি,
ঠিক আল্লাহ তাআলা সেরকম একটা কৌতুক করে বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি ওদেরকে মর্মন্তুদ এবং কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দিন। ইয়ামা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম, সেদিন তাদের এই স্বর্ণরৌপ্য এগুলোকে আগুনে গরম করে, জাহান্নামের উত্তপ্ত আগুনে গরম করে, তারপরে ফাতকুয়া বিহা ফি জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরপরে তাদের ললাটে, তাদের পাজরিতে, তাদের পিঠে দাগ দেওয়া হবে আর বলা হবে, হাদা মা কানাজতুম লি আনফুসিকুম, এ হচ্ছে তোমার সেই সম্পদ যা তুমি নিজের জন্য সঞ্চয় করেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমরা যা সঞ্চয় করেছিলে, জমা করেছিলে, তার আজকে স্বাদ গ্রহণ করো, মজা চাখো। সূরা তওবার 34 এবং 35 নম্বর হাদি আয়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করেছেন, وقال احمد قال خرجنا مع عبد الله بن عمر رضي الله تعالى عنه, আমরা عبد الله بن عمر رضي الله تعالى عنهর সঙ্গে বের হলাম, فقال عربي, সেখানে একজন আরবি বেদুইন লোক জিজ্ঞেস করলো, عن قول الله تعالى, আল্লাহ তাআলার এই বাণী সম্পর্কে ব্যাখ্যা চাইলো, আল্লাহ তাআলা বলছেন, الذين يكنزون الذهب والفضه, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে, ولا ينفقونها في سبيل الله, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের জন্য জাহান্নামের আগুনের সুসংবাদ দিন। এতে তো বোঝা যায় স্বর্ণরূপ জমা করা যাবে না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এটা হচ্ছে ওই সমস্ত সম্পদ সম্পর্কে যারা যাকাত আদায় করে না, তাদের সম্পর্কে। যাকাত আদায় করলে আর এই হুমকি আর এই শাস্তি থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اعطاه الله مالا, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে আল্লাহ তাআলা মাল দিলেন, সম্পদ দিলেন, ফালাম ইউদ্দি যাকাতাহু, অতঃপর সে তার মালের যাকাত আদায় করলো না, মুসসিলালাহু ইয়াওমাল কিয়ামাতে সুজান আকরা, তার এই মালগুলোকে কিয়ামতের দিবসে বিষাক্ত সাপ বানিয়ে দেওয়া হবে, যে সাপের বিষের কারণে মাথায় চুল থাকে না, এত বিষাক্ত সাপ বানিয়ে দেওয়া হবে, ইউতব লাহু জাবিবা তানে, ওর দুইটা দাঁত থাকবে বড় বড়, ইউতাফিকুহু ইয়াওমাল কিয়ামাতে, বিষ দাঁতগুলো এত তীব্র হবে, ইউতাফাকু ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, গলার সঙ্গে সাপগুলো পেঁচিয়ে দেওয়া হবে, এরপরে সুম্মা ইয়াখুযু বিল্লাহজমাতাইহি নিশতকাইহি, অতঃপর সে তার বিষধর দাঁত দিয়ে কামড়াতে থাকবে আর বলবে, সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি তোমার মাল যা তুমি কষ্ট করে জমা করেছিলে, সঞ্চয় করেছিলে, যাকাত দাও নাই, এখন ভালো করে মজা স্বাদ গ্রহণ করো। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের এই কথাকে কোরআন দিয়ে দলিল পেশ করলেন, সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি, ওই সমস্ত লোকেরা যারা বখিলি করে, কৃপণতা করে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি, আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছেন এই মাল নিয়ে যারা কৃপণতা করে, তারা যেন মনে না করে হুয়া খায়রুন লাহুম, এটা তাদের জন্য ভালো, হুয়া খায়রুন লাহুম বাল হুয়া শাররুন লাহুম, বরং তাদের জন্য এটা বড় মুসিবতের ব্যাপার হয়ে দাঁড়াবে, সাইয়ুতাফাকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিবসে তাদের এই সম্পদগুলোকে তাদের গলায় তক এবং বেড়ি পরিয়ে দেওয়া হবে, সাপ বানিয়ে দেওয়া হবে, বেড়ি পরিয়ে দেওয়া হবে, তাদেরকে দংশন করবে। এটা বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সহি বুখারীর এটা হাদিস নাম্বার 1331। এমনি ভাবে আবু হুরায়রা থেকে আরো একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন সাহেবে কানজিন লা ইউয়াদ্দি যাকাতাহু ইল্লা উহমি আলাইহি ফি নার জাহান্নামা, যারা মালের যাকাত দেয় না স্বর্ণরৌপ্য, কিয়ামতের মাঠে এগুলোকে উত্তপ্ত করা হবে, ফায়ুজালু সাফাইহা ফায়ুকবা বিহা জাবনাহু ওয়া জাবিনাহু, এরপরে তার ললাটে, তার পাজরিতে, তার পিঠে দাগ দেওয়া হবে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, এমন একটা দিবসে যেই দিবসটা হবে 50,000 বৎসর সমতুল্য। এরকম ভাবে যারা উটের যাকাত দেয় না, সেই উটগুলো মোটা তাজা করে
তাদেরকে সামনে হাজির করা হবে, তাদের পা দিয়ে পিষতে থাকবে। এরকম গরুর যাকাত যারা দেয় না সবগুলো বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো উল্লেখ করে করে বলছেন যাকাত যারা না দিবে তাদের এই শাস্তি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, একদল মানুষ মুরতাদ হয়ে গেল আর একদল মুসাইলামাতুল কাযযাব নামক মিথ্যা নবীর উম্মত হলো। আর একদিকে রোম পারস্যের লোকেরা মদিনার উপরে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। এই সময় আর একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করল। ওমর ইবনুল খাত্তাবের মত লৌহ মানব বলেন, আবু বকর এই চতুর্মুখী ফিতনা, এই সময় যারা যাকাত দিতে অস্বীকার করেছে এদের বিরুদ্ধে যুদ্ধ না করলে হয় না? এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না, এদের বিরুদ্ধে লড়াই করব কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন দেবতার সঙ্গে বললেন, জেনে রাখো ওমর, ওয়াল্লাহি ইন্না হাযিহি যাকাত হাক্কুল মাল, যাকাত হচ্ছে মালের হক। আল্লাহি লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আজকের যদি কোনো ব্যক্তি একটা বকরির বাচ্চা অথবা উটের সঙ্গে যে রশিটা আল্লাহর নবীর যুগে দিত তাও দিতে অস্বীকার করে, লাকাতাল তুহমা আলা মানেহা, এই না দেওয়ার কারণে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এত দৃঢ়তার সঙ্গে বলার পরে ওমর বলছেন, কালা ওমর ফাওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন রাইতু আন কদ শারাহাল্লাহু সাদরা আবু বকর লিল কিতাল, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আবু বকরের অন্তরকে এই যুদ্ধ করার জন্য খুলে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, এরপর এটাই হক। এই সিদ্ধান্ত নেওয়ার পরে সবগুলো ঠান্ডা হয়ে গেল। মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করা হলো, মিথ্যা নবীকে শেষ করে দেওয়া হলো, রোম পারস্যে হামলা করার থেকে গুটিয়ে গেল, যাকাত দিতে অস্বীকার করেছিল যারা তারা যাকাত দিতে প্রস্তুত হয়ে গেল। আবু বকর সিদ্দিক সেদিন বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়ান হাই, ইসলামের সামান্য ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো তা হতেই পারে না। এই যখন হুঙ্কার ছাড়লেন তখন যাকাত দিতে অস্বীকার করেছিল যারা তারা তওবা করে আবার ইসলামে ফিরে আসলো। বুঝা গেল যাকাত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে ব্যক্তির বিরুদ্ধে লড়াই করা যাবে, যুদ্ধ করা যাবে যদি দলগতভাবে হয়, আর যদি একজন দুইজন হয় ইসলামী হুকুমত তাকে বন্দী করবে, গ্রেফতার করবে, এরপরে যাকাত আদায় করতে বাধ্য করা হবে। যাকাত এটা শুধু এই উম্মতের মধ্যে না, যাকাত আমাদের এই উম্মতের আগেও ছিল। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানদের উল্লেখ করে বলছেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআল খায়রাত ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত ওয়া কানূ লানা আবিদিন, সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম। নবীরা কি ছিলেন? আগের যুগে নবীরাই রাজনৈতিক, খালি মসজিদের ইমামতি না, মসজিদের ইমামতিও করতেন, রাজনীতিও করতেন, দেশ চালাতেন। এই যে ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা করলো, ফাসলুস সিয়াসাতি আনিদ দ্বীন, এগুলো খ্রিস্টানরা চক্রান্ত করেছে, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করেছে। সুতরাং ধর্মভিত ছাড়া যে রাজনীতি এটা কুফুরি মতবাদ। রাজনীতি নিরপেক্ষ ধর্ম আর ধর্ম নিরপেক্ষ রাজনীতি। অনেকে আছে ধর্ম পালন করে, আমি ধর্ম করি রাজনীতি করি না, এটাও কুফুরি মতবাদ। আবার যারা রাজনীতি করে ধর্ম নিরপেক্ষ তারাও কুফুরি মতবাদ বিশ্বাসী। সুতরাং ইসলাম, আল্লাহর নবী যে ধর্ম পালন করেছেন, প্রচার করেছে ইসলাম, এই ইসলামে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, সমরনীতি আছে, পররাষ্ট্র নীতি আছে, স্বরাষ্ট্র নীতি আছে, এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আছে, এই সবগুলোই ছিল। আজকে আমাদের দেশ থেকে এগুলোকে ইসলাম থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। নতুবা কোরআন হাদিস পড়বেন, ইসলাম এগুলো সব দিয়েছে। এই যে মসজিদে আমরা বসে আছি, মসজিদের সামনের অংশকে বলা হয় মেহরাব। মেহরাব মানে কি কেউ জানে না? মেহরাব মানে কি? মেহরাব মানে হচ্ছে অস্ত্রাগার, অস্ত্র রাখার জায়গা। তার মানে হচ্ছে আল্লাহর নবী এই মসজিদ থেকে যুদ্ধের জন্য বিভিন্ন জায়গায় লোক পাঠাতেন। অনেকে এটাকে বিকৃত করে বলে জামাত পাঠাইতেন।
আল্লাহর নবীর হাদিসকে পরিবর্তন করো না, খবরদার। আল্লাহর নবী মসজিদ নববীর থেকে যেমন দাওয়াতের কাফেলা পাঠাতেন, সেরকম ভাবে মসজিদ নববীর থেকে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যত যুদ্ধের জন্য বিভিন্ন দিকে সৈনিক পাঠিয়েছেন সবগুলোর ব্যবস্থা করা হয়েছিল মসজিদ নববীর থেকে। আজকে মসজিদগুলোকে নামাজ পড়া শেষ তালাবদ্ধ করে দেওয়া হয়। এই মসজিদ নববীতেই ছিল মেহমানখানা। আল্লাহর নবীর কাছে খ্রিস্টানরা এসেছিল দেখা করার জন্য, নাজরানের খ্রিস্টানরা, আল্লাহর নবী তাদেরকে মসজিদেই থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। হাদিসের প্রসিদ্ধ কিতাবে সব কিতাবে আছে। এজন্য মনে রাখতে হবে, রাজনীতি নিরপেক্ষ ধর্ম আর ধর্ম নিরপেক্ষ রাজনীতি দুটোই কুফুরি মতবাদ। তবে আমি রাজনীতি বলতে আমাদের দেশে যে প্রচলিত ইসলামিক দলগুলো রাজনীতি করছে এগুলোকে আমি সমর্থন করি না, স্পষ্ট কথা। কারণ হচ্ছে এরা গণতান্ত্রিক রাজনীতি করে। গণতন্ত্র একটা কুফুরি মতবাদ, গণতন্ত্র একটা কুফুরি মতবাদ। এটা যেমন ইসলামের ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। গণতন্ত্রের ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ, জনগণ সমস্ত ক্ষমতার মালিক। ইসলাম বলে আইন আসবে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের মাধ্যমে জনগণের কল্যাণে, আর গণতন্ত্র বলে অফ দা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল। সুতরাং ইসলামের সঙ্গে এই গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। নবীরা ভোটের মাধ্যমে, জোটের মাধ্যমে দিন কায়েম করেন নাই। দিন কায়েম করতে হলে নবীরা যেভাবে রাজনীতি করেছেন, যেভাবে দিন কায়েম করেছেন, মানুষের মধ্যে দিনের দাওয়াত প্রচার করা, মানুষের মধ্যে জনবল তৈরি করা, মানুষকে দিন কায়েমের জন্য উদ্বুদ্ধ করা, এরপরে প্রয়োজনে লড়াই করা, জেহাদ করা, যুদ্ধ করা, এটা ইসলামের নিয়ম। আজকে বাংলাদেশে 3 লক্ষ মসজিদ রয়েছে। এই 3 লক্ষ মসজিদের ইমাম সাহেবরা, মুয়াজ্জিনেরা, মাদ্রাসার শিক্ষকেরা, ছাত্ররা এবং তাদের মুসল্লিরা সব মিলে যদি এক ময়দানে জড়ো হয়, রাজপথে নামে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কালামের শাসন চাই, আমরা মুসলিম, কোরআন আমাদের সংবিধান চাই, এছাড়া কিছু মানি না, আমাদেরকে গুলি করে দাও, পৃথিবীর কোনো শক্তি নাই, বাংলাদেশের তো দূরের কথা, পৃথিবীর কোনো শক্তি নাই যারা মুসলমানদের এই দাবিকে উপেক্ষা করতে পারে। কিন্তু সেই তরিকা বাদ দিয়ে, নবীজির তরিকা বাদ দিয়ে, নবীজি কি মদিনায় ভোট দিয়েছিলেন? আবু বকর ভোট পেয়েছিল, ওমর ভোট পেয়েছিল, এরকম ভাবে। সেজন্য আমার কথায় কারো বিভ্রান্তির সুযোগ নাই যে আমি বলেছি ধর্ম নিরপেক্ষ রাজনীতি কুফুরি মতবাদ, আবার রাজনীতি নিরপেক্ষ কুফুরি মতবাদ। এর মানে এই না যে আমি রাজনৈতিক যে দলগুলো প্রচলিত আছে তাদেরকে সাপোর্ট করছি। আমি যেটা বলছি তা হচ্ছে স্পষ্ট কথা। আজকের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা কাজের আদেশ করছি। বিল জামা, মুসলিমদেরকে এক দল, এক নেতার অধীনে ঐক্যবদ্ধ হতে হবে। সাহাবায়ে কেরামদের কোনো দল ছিল না, কোনো তরিকা ছিল না, সব বাদ দিয়ে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে। এদের একজন লিডার থাকবে, এক লিডারের নেতৃত্বে লড়াই হবে, জিহাদ হবে। গয়ার পরে লোকেরা দাবি, মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে এরপরে তারা রাষ্ট্র গঠন করবে, এবং তার মাধ্যমে এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে গোটা দেশে শান্তি ছড়িয়ে দিবে, গরিবদেরকে সাহায্য করবে। এটাই হলো ইসলামের তরিকা। আজকে ইসলামের তরিকা বাদ দিয়ে আমরা এক এক সময় এক এক নেত্রী এর কাছে যাই, তাদেরকে ইসলাম কায়েম করতে বলি, আর নেত্রী তো নিজেরাই বলে যে আমরা কি ওরকম মুসলমান নাকি তোমাদের মতো যে আমরা ইসলাম কায়েম করবো, তোমরা তোমাদেরটা করো, পরিষ্কার জানিয়ে দিয়েছে এদেরকে। এজন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ আইম্মা, আমি সব নদীরকে ইমাম বানিয়েছিলাম, লিডার বানিয়েছিলাম। তারা করত কি? ইয়াহদুনা বি আমরিনা, তারা আমার হুকুমে মানুষকে পরিচালনা করত। ওয়া হাইনা ইলাইহিম ফিলাল খায়রাত, আমি তাদেরকে সৎ কাজের আদেশ দিয়েছিলাম। ওয়া ইকামিস সালাত, সালাত কায়েমের নির্দেশ দিয়েছিলাম, রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করবে। ওয়া ইতাই যাকাত, যাকাত আদায় করার হুকুম দিয়েছিলাম। ওয়া কানু লানা আবিদিন, ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা বলা হলো সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। সূরা মারিয়ামের 55 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ইসমাইল আলাইহিসসালাম তার পরিবারকে সালাত এবং যাকাতের নির্দেশ দিতেন। সালাত এবং, বোঝা গেল আগের উম্মতে সালাতও ছিল যাকাতও ছিল, তবে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সালাত এটা এই উম্মতের মধ্যেই, এশার সালাতটা কোনো উম্মতে ছিল না, বাকি ফজর ছিল, জোহর ছিল, আসর ছিল, মাগরিব ছিল।
কাজে আগে সালাতও ছিল জাকাতও ছিল, আমরা দেখলাম এমনি ভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নোটিশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল আল্লাহু ইন্নি মাকুম, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের সঙ্গে আছি, কখন আছি, লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা, যদি তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো আমি তাহলেই কেবলমাত্র তোমাদের সঙ্গে আছি, সূরা মায়েদার 12 নম্বর আয়াত। এমনি ভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলছেন ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া, সূরা মারইয়মের 31 নম্বর আয়াত, বলছেন যে আমাকে আল্লাহ তাআলা সালাত এবং যাকাতের হুকুম দিয়েছেন আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব, যতদিন পর্যন্ত বোঝা গেল যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে অতক্ষণ পর্যন্ত কারো থেকে ইবাদত কি হয় না। আমার দেশে অনেক পীর আছে বইতে লিখে দিয়েছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে আর তার নামাজ রোজা লাগে না। কোরআনের এই আয়াত মারইয়মের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ঈসা আলাইহিস সালাম বলছেন আমাকে আল্লাহ তাআলা সালাত এবং যাকাতের হুকুম দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকবো, যতক্ষণ পর্যন্ত বোঝা গেল যাকাত আগেও ছিল। এবারে যাকাত ইসলামে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা তা জানলাম। এবারে যাকাত দেওয়ার জন্য কতগুলো বিষয় আছে, যাকাত আমরা কিভাবে দিব, কোন মালের উপর যাকাত আসবে, সম্ভবত আজকে এগুলো আলোচনা করা শেষ করা যাবে না, আজকে শুধু ভূমিকাগুলোই বলছি। এর উপরে আমি কিতাবও লিখতেছি, ইনশাল্লাহ আগামী জুমায় পেয়ে যাবেন, আমি কিতাব ঠিকই বলছি, এখন যে পাণ্ডুলিপিটি আমার হাতে আছে আগামী জুমায় পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাকাত আদায় করতে গিয়ে কতগুলো বিষয় আছে, যাকাত আদায় করতে গিয়ে কোন সময় মনে করা যাবে না যাকাত একটা অনুগ্রহ, বরং যাকাত হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত গরিবের অংশ। এজন্য কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন মৃত্যুর আগে তোমরা যাকাত পরিশোধ করে যাও। আমরা জানাজার সামনে দাঁড়িয়ে বলি যদি কারো কোনো ঋণ থাকে আপনারা দাবি করলে আমাদের অমুক অমুক আছে তার থেকে নিয়ে নেবেন, কিন্তু কোনো ব্যক্তি কথা বলে নাই আমার বাপ মারা গেছে তার যাকাতের টাকা আদায় করা হয় নাই, গরিবদের হক রয়ে গেছে এটা নিয়ে নেন, কেউ বলে এরকম? অথচ কোরআন কি বলছে শুনুন, আল্লাহ তাআলা সূরায়ে মুনাফিকুনের সাথে বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমাদের সম্পদ দিয়েছি এর থেকে তোমরা ব্যয় করো কোন দিনের আগে, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে, ফায়াকুলা রাব্বি, যে ও মৃত্যু আসলে তখন বলবে রব্বি হে আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে একটু অল্প সময়ের জন্য সুযোগ দাও, একটু সামান্য সুযোগ দাও, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি দান করে সদকা করে একেবারে নেককার বুজুর্গ হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন ওয়া লাইন ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যুর সময় নির্দিষ্ট সময় এসে যাবে তখন কাউকে একটা মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। এমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনে আরাকাতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি আমি যে রিজিক দিয়েছি ওটা তোমরা ব্যয় করো, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুন, ওই দিন আসার পূর্বে লা বাইআ ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা, যেদিন কোনো বেচাকেনা চলবে না, যেদিন কোনো বন্ধু কার উপকার আসবে না, যেদিন কোনো সুপারিশ চলবে না, ওই দিন সম্পর্কে সাবধান, ওই দিন আসার আগেই তোমরা আল্লাহর হকগুলো আদায় করে দাও। এজন্য যাকাত আদায় করতে হবে। যাকাত আল্লাহ তাআলাকে হেসান করা না। কোরআনুল কারিমে যখন যাকাতের বিষয় নাযিল হলো আল্লাহ তাআলা বললেন মাঙ্গাল্লাযী ইউক্রিদুল্লাহ করদান হাসানা, কে আছে এরকম যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, ঋণ দিবে? ইহুদি খ্রিস্টানরা কাফেররা বলল আল্লাহ গরিব হয়ে গেছে, আল্লাহ এখন আমাদের কাছে ঋণ চায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন, আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে দুনিয়ার লোক সকল তোমরা সব আল্লাহর দরবারের ফকির, ওয়াল্লাহু হুয়াল গানিউল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ধনী, তাহলে ঋণ চাও কেন? আল্লাহ তাআলা বলছেন ঋণ চাই কেন, ওই তোমাদের গরিব লোকদেরকে সাহায্য করার জন্য যাকাত দিতে গিয়ে কোন প্রকারের মাল দিবেন তাও কোরআনে বলা আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবা
সাইয়াতি মা কাসাবতুম, তোমরা যা কামাই করছো, উপার্জন করছো, এর থেকে ভালো ভালো মালগুলো দাও। ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন, তোমরা অপবিত্র খারাপ মালগুলো তোমরা যাকাত দিও না। মসজিদের দান বাক্স যখন যায়, দেখা যায় পকেটে হাত যে ঢুকছে আর বের হয় না, তালাশ করে দুই টাকা নোটটা দশ টাকা নোট ভুলে উঠে যায়, এই জন্য দুই টাকা নোটটা বের করার জন্য খোঁজাখুঁজি করে, পচা দুর্গন্ধওয়ালা নোট কোনটা আছে, অচল কোনটা আছে, এমনকি জাল টাকাও দেয়, আর কোনো দায় চালাইতে পারে না, জাল টাকা দেয় মসজিদে দান বাক্সে। এই যে দুর্ভাগ্য মানুষ, ওই যে একটা লোক এক বখিল কৃপণ রুটি খাচ্ছিল, রুটি একটা কাক এসে ছো মেরে নিয়ে গেছে, এই বখিল কৃপণ কাকটা যেই ডালে বসে ওই ডালে ঢিল মারে, কাক বেচারাও চিন্তা করলে এমন এক বখিল কৃপণের রুটি নিলাম, কোন ডালে বসে শান্তি নাই, পাশে ছিল নদী দিল উড়াল, এখন ওই কৃপণ আর কি করবে, কতক্ষণ ফ্যালফাল করে তাকিয়ে যখন দেখলো তার নাগালের বাইরে চলে গেছে, তখন সে বলল যাহ দিলাম ফি সাবিলিল্লাহ। এই প্রকার আমাদের সমাজও আছে, যারা মৃত্যু পর্যন্ত কোনো দান করে না, যাকাত দেয় না, যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন বলে যা দিলাম ফি সাবিলিল্লাহ, বিয়ায় খাবার তৈরি করেছে 500 লোকের, মেহমান হয়েছে 300, খাবার বেঁচে গেছে, এখন তালাশ করে এতিমখানা কোন জায়গায় আছে, গরিবেরা কোন জায়গায় আছে। আমি এই জন্য মাদ্রাসার ছেলেদেরকে বলবো, ওস্তাদদেরকে বলবো, খবরদার, যারা তোমাদেরকে আগের থেকে দাওয়াত দিবে না, ওরা যদি খাবার বেঁচে গেলে তোমাদেরকে দেয় ভিখারি মনে করছে, ডাস্টবিন মনে করছে, ডাস্টবিনে ফেলে দেওয়ার চেয়ে তোমাদেরকে দিচ্ছে, খবরদার এই সমস্ত লোকদের খাবার তোমরা গ্রহণ করো না। ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে এই জন্য জাকাত কিরকম দিতে হবে, জাকাতের হিসাব নিকাশ কি হবে, এর বিস্তারিত আলোচনা, কোন কোন বিষয় জাকাত আসবে, ব্যবসায়ের মাঝে জাকাত কেমনে আসবে, আপনারা ব্যাংকে টাকা রাখছেন তার জাকাত কেমনে আসবে, সরকারি প্রভিডেন্ট ফান্ডের জাকাত আসবে কিনা, এরকম ভাবে স্বর্ণের জাকাত, রূপার জাকাত কেমনে হবে, টাকা পয়সার জাকাত কেমনে হবে, ব্যবসা বাণিজ্য জাকাত কেমনে হবে, এরকম ভাবে আরো যতগুলো শেয়ারের জাকাত কেমনে হবে, কোম্পানির জাকাত কিভাবে হবে, এই সবগুলোর বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আগামী জুমায় হবে, এবং আগামী জুমায় এর উপরে বইও বের হয়ে যাবে ইনশাল্লাহ। এই সবগুলো যা আলোচনা করলাম এবং যা বাকি রয়ে গেল সবগুলোকে ইনশাল্লাহ একাত্র করে বই লেখা হচ্ছে, বই উভয় পেয়ে যাবেন, আগামী আগে আসবেন ইনশাল্লাহ। আজকে পর্যন্ত রাখলাম, জাকাত আলোচনা হচ্ছে, জাকাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ বেনা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলে মুসলিম দেশগুলো আর ইহুদি খ্রিস্টানদের কাছে ভিক্ষা করার প্রয়োজন হবে না, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলে আর মানুষদেরকে খয়রাত করতে হবে না, জাকাত কোন অনুগ্রহ নয় যে পচা লুঙ্গি, অল্প পাতলা সুতা আর কাঁচা রং দিয়ে কতগুলো শাড়ি তৈরি করে আমাদের দেশে ব্যানার লাগিয়ে দেয়, এখানে জাকাতের লুঙ্গি আর শাড়ি পাওয়া যায়। অমুসলমান জাতি, জাকাত কোন লুঙ্গি শাড়ি দেওয়ার জন্য নয়, জাকাত কোন অনুগ্রহ নয়, তোমরা জাকাতকে ধ্বংস করেছ, আল্লাহর উদ্দেশ্যকে ব্যাহত করেছ, ইসলামকে বিকৃত করেছ। জাকাত সরকারি ভাবে আদায় করা হবে, তবে কোন সরকার, যেই সরকার ইসলাম কায়েম করেছে, যেই সরকার সালাত কায়েম করেছে, কোরআনুল কারীম আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে বলেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদে, যদি মুমিনদেরকে জমিনের ক্ষমতা দান করি, তারা চারটা কাজ করবে, কয়টা কাজ করবে, চারটা কাজ করবে, এক নম্বর হচ্ছে আকামুস সালাতা, সালাত কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে, ওয়াতাউ যাকাতা, দুই নম্বর যাকাত আদায় করবে, তিন নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহওয়ানিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করবে, এই চারটা কাজ যারা করবে তারা রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে। আজকে আমার দেশে সালাতের খবর নাই, আপনি মনে রাখবেন, এর কারণ আছে, সালাত যখন কায়েম করবে, থানার ওসি যদি পুলিশের ইমামতি করে, এসপি যদি অধীনস্থদের ইমাম করে, ডিসি তার অফিসে ইমামতি করে, সচিবালয়ে সচিব, বঙ্গভবনে প্রেসিডেন্ট, সংসদ ভবনে প্রধানমন্ত্রী বা স্পিকার, এরকম ভাবে মন্ত্রণালয় মন্ত্রী যদি ইমামতি করে, ওই ওসি এসপি পুলিশ আর কোন সময় অধীনস্থদের কাছে ঘুষ চাইতে পারবে? এজন্য প্রথম শর্ত হচ্ছে সালাত কায়েম করবে রাষ্ট্রভাবে, সালাত কায়েমের মাধ্যমে যখন তারা আল্লাহর বান্দা হয়ে যাবে, নিজের আল্লাহকে ভয় করে চলবে, এবারে তুমি তাকে যাকাত তুলে দিতে পারো। আর যদি তারা রাষ্ট্রভাবে সালাত কায়েম না করে, বরং দুর্নীতির কারণে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়, এই বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজদের কাছে, পুলিশের কাছে, সরকারের কাছে যদি যাকাত তুলে দেওয়া হয়, ওটা মুসলমানদের যাকাত হবে না, ওটা ঘুষ হবে, ওটা মুসলমানদের ধ্বংস করার জন্য একটা পায়তারা চালাবে, ওই যাকাত দিয়ে ওরা নিজের বাইরে তৈরি করবে। সেই জন্য প্রথম শর্ত হচ্ছে আকামুস সালাত, সালাত কায়েম করতে হবে। ভাইরা আমার, আজকের একদল
দরবারি মৌলবী, রাষ্ট্রীয় সরকারি মৌলবী, এই মৌলবীগুলো রমজান আসলেই বড় বড় পোস্টার লাগাইতে থাকবেন সরকারি জাকাত ফান্ডে জাকাত দিন, জাকাত বোর্ড গঠন করে। আমি পরিষ্কার বলতে চাই, আল্লাহ তাআলা জাকাত বোর্ড গঠন করতে বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন সরকারকে সরাসরি চারটা কাজ করার জন্য, এক নম্বরে রাষ্ট্রীয় ভাবে সালাত কায়েম করতে হবে, তারপরে জাকাত আদায় করতে হবে। যেই সরকার রাষ্ট্রীয় ভাবে সালাত কায়েম আদায় করে না, রাষ্ট্রীয় ভাবে সালাত কায়েম করে না, সেই সরকারের কোনো অধিকার নাই রাষ্ট্রীয়ভাবে বোর্ড গঠন করে জাকাত আদায় করার। ভাইরা আমার, ইনশাআল্লাহ আরো গুরুত্বপূর্ণ অনেক আলোচনা রয়ে গেছে, আগামী জুমে আপনারা আগে আগে চলে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের এই মূল ভিত্তিগুলোকে ভালো করে বুঝার তৌফিক দান করেন। এগুলো পিলার, ইসলামের পিলার যদি ভেঙে যায় কিসের ছাদ, কিসের দেওয়াল? এই জন্য পিলারগুলোকে বুঝতে হবে, সালাত বুঝতে হবে, জাকাত বুঝতে হবে, হজ বুঝতে হবে, এরপরে আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম হয়ে তারপরে সমাজে, আল্লাহর জমিনে, রাষ্ট্রে, সব জায়গায় দিন কায়েম করে আমরা তখন পৃথিবীর বুকে মাথা উঁচু করে ওই ইহুদি খ্রিস্টানদেরকে জাকাত দিব, আমাদের হাত উপরে থাকবে, নিচে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।